হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আপনাদের জন্য এই সপ্তাহে শিক্ষা চাকরি খেলার যে লেটেস্ট এডিশনটি বেরিয়েছে 26 জুলাই, সেটি নিয়ে হাজির হয়েছি। আমরা এই সপ্তাহে দেখে নেব কী কী ইম্পর্ট্যান্ট ভ্যাকেন্সি রয়েছে, কোথায় কোথায় অ্যাপ্লাই করা যাবে, তার কোয়ালিফিকেশন, ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সে সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। তো চলুন ফ্রেন্ডস, স্টার্ট করা যাক। প্রথম পেজে আমরা যে নিউজটি দেখতে পাচ্ছি সেটি হলো 8 কেন্দ্রীয় বাহিনীতে 54,953 কনস্টেবল ও রাইফেল পদে লোক নেওয়া হবে। এটি নিতে চলেছে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ ফোর্স, ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশে রিক্রুটমেন্ট করা হবে। এখানে আপনাদের শূন্যপদের সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে, অনেকগুলি শূন্যপদ রয়েছে, মহিলারা আবেদন করতে পারবেন। আপনারা এসএসসির ওয়েবসাইটে গিয়ে এই সম্পর্কে আরও ডিটেলস নিউজ পাবেন। এরপর যে খবরটি রয়েছে সেটি হচ্ছে রাজ্যের পলিটেকনিক কলেজে 598 জন লেকচারার নিয়োগ করতে চলেছে কারিগরি শিক্ষা দপ্তর। প্রক্রিয়াটি সম্পূর্ণ পরিচালনা করবে পাবলিক সার্ভিস কমিশন। ও যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় যারা বিটেক ডিগ্রি পাস করেছেন তারাই পরীক্ষাটিতে বসার জন্য, ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি হতে হবে, তারা পরীক্ষাটি বসার জন্য অ্যাপ্লিকেবল। এরপর নেক্সট যে নিউজটি রয়েছে সেটি হচ্ছে রাজ্যের ওয়ার্ক অ্যাকাউন্ট সার্ভিসে 200 জন কর্মী নিয়োগ করে পশ্চিমবঙ্গ সরকার ইন্ডো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে। এদের বিজ্ঞপ্তি নম্বর 23/2018। আমরা এই প্রত্যেকটি খবরের ডিটেলস পরবর্তী পেজগুলিতে আবার দেখব। এরপর যে খবরটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য দপ্তরের 4,976 জন স্টাফ নার্স নেওয়া হবে। গ্রেড টু পদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। এটি ওবিসি এসসি এসটি শ্রেণীর প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ নিয়োগ প্রক্রিয়া। সব কিছুতেই আপনার প্রত্যেকটি ক্যাটাগরিতে ডিভাইড করা আছে ভ্যাকেন্সিগুলি। এরপর যে খবর রয়েছে সেটি হচ্ছে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে 94 জন কর্মী নেবে। দুটি পৃথক বিজ্ঞপ্তির জন্য প্রকাশিত হয়েছে। আবেদন করার শেষ তারিখ 19/2 এবং এই আবেদনের জন্য শেষ তারিখ আমরা পরবর্তী পেজে দেখব। এবার পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে বিভিন্ন কর্মী নিয়োগের জন্য যে বেরিয়েছিল পাবলিক সার্ভিস কমিশনে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন পদের জন্য লোক নিতে শূন্যপদ 14টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য আপনাদের স্নাতকোত্তর হতে হবে এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া সদস্য হতে হবে। প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা হবে এবং সেখানে তার অভিজ্ঞতা যা ডিটেলস রয়েছে আপনারা পাবলিক সার্ভিস কমিশনের বিএসসি ডাব্লিউপি অ্যাপ্লাই এই ওয়েবসাইটে গিয়ে সব কিছু ডিটেলস পেতে পারেন। ফর্ম ফিলাপ সম্পূর্ণ হবে অনলাইনের মাধ্যমে হবে। এরপর যে পলিটেকনিক কলেজে 598 জন লেকচারের পদের নিউজটা আমরা দেখেছিলাম তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। প্রত্যেক জায়গায় ফার্স্ট ক্লাস আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং তাহলে তবে আপনার বিভিন্ন ক্যাটাগরি সিভিল, ইঞ্জিন, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, অটোমোবাইল, ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রনিক্স আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এ সপ্তাহের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স 14-20 জুলাই 2018, তার কিছু কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধিতে যৌথ উদ্যোগী হয়েছে কেন্দ্র এবং
রাজ্য সরকার বিসিএল এর 16টি খনি বিক্রি বন্ধ হতে চলেছে। এছাড়া আপনার আন্তর্জাতিক কিছু খবর রয়েছে, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে, হেলসিঙ্কিতে ট্রাম্প এবং পুতিনের বৈঠক হয়েছে এবং ভারত ভিয়েতনামের সঙ্গে মোট স্বাক্ষর করেছে সুইডিশ সংস্থা। এবার দেখুন, যেসব পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে তার একটা লিস্ট দেওয়া রয়েছে কানাডা ব্যাংকিং বিও এসবিআই দরকার এবং কোন ওয়েবসাইটে গেলে আপনারা ডিটেলস পাবেন তার এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে সব ভ্যাকেন্সিগুলো একবার দেখে নেবেন, তো এবং সেই মতো আপনারা অ্যাপ্লাই অবশ্যই করে দেবেন। এটাই ছিল বন্ধুরা এই সপ্তাহের শিক্ষা চাকরি খেলা লেটেস্ট আপডেট। খুব শীঘ্রই এই সপ্তাহে যে কর্মসংস্থান ব্যাপারটি রয়েছে তারও রিভিউ করবো, জানাতে সম্ভব।